আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ দুই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো দু সালে মিশন দু হাজার ঘোষণা করেন প্রিন্স সালমান তখন তিনি জানান জেদ্দায় একটি আধুনিক জাদুঘর নাট্যমঞ্চ একটি স্টেডিয়াম ও একুরিয়াম তৈরি করবেন সেই লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় বেশ কয়েকটি জায়গায় ভেঙে ফেলা হচ্ছে মানুষের ঘর কয়েক দশক ধরে শহরটির গুলাইল কান্দারা আল বাগদাদিয়া আল কারান্তিনা এবং হিন্দাউয়াতে বাস করে আসছেন মধ্যম আয়ের মানুষরা হঠাৎ করে বাড়িতে এসে লাল দাগ দিয়ে যাওয়া হচ্ছে তারপরই সেই বাড়ি খালি করে দিতে নির্দেশ দেওয়া হচ্ছে এদিকে সৌদি আরবের অনেক নাগরিকরা এর নিন্দা জানিয়েছেন তাছাড়া মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছেন বাড়িগুলো ভেঙে ফেলার কারণে প্রায় দশ লাখ মানুষ বাস্তহারা হয়ে পড়বেন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আগামী চার ও পাঁচ ফেব্রুয়ারি দু হাজার রোজ শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত বাংলাদেশ কনসুলেট জেদ্দার একটি টিম জিজান সফর করবে এ সময় যে সকল বাংলাদেশিরা জিজান ও তার আশেপাশে অবস্থান করছে তাদেরকে শ্রম সংক্রান্ত সেবা প্রদান করা হবে যে স্থানের সেবা প্রদান করা হবে তা হলো বাঙালি মার্কেটের সন্নিকটে হোটেল আদনান উপস্থিত থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন প্রবাসী কার্ড বিতরণ নিবন্ধন ফি হবে একশো সত্তর ডিয়াল স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতার আবেদন প্রক্রিয়াকরণ গ্রুপপ্রপ্তদের আইনি সহায়তা প্রদান বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াকরণ শ্রমবিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনি সেবা প্রদান করা হবে সেই সাথে সোনালী ব্যাংকের যে কোনো শাখাতে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা তাছাড়া আরও নানারকম সেবা প্রদান করা হবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো আজ সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর থেকে বেশ কিছু এলাকার আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রিয়াদ আলবাহা নাজরান আসির এলাকাতে আজ সারাদিন দুলিজোর সহ জড় বইতে পারে সেই সাথে জুবাইল ধাম্মাম কাতিফ কাইসুমা হাফার আল বাতিন এবং আল ওয়াহাতে প্রচণ্ড কুয়াশা থাকতে পারে তাই উল্লেখিত এলাকাগুলোতে থাকা সকলকে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সৌদির আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে যারা গাড়ি নিয়ে বের হবেন তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই ছিল আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে